কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। অনেকটা তেমন করেই বলতে হচ্ছে শীতের তীব্রতা যত বেশিই থাকুক এখন চীনে ছোট শীত, কারণ এই সময়কালটাতে চীনারা প্রাচীন কাল থেকেই ছোট শীত নামে ডেকে আসছে। রীতিমতো তাদের চন্দ্রপঞ্জিকার অংশ এটি, তাই আমরা যখন বেইজিংয়ে এক গাদা গরম কাপড় পরে বাইরে বেরোলেও প্রচণ্ড শীতে কাঁপি তখনও ছোট শীতকে অন্য কোনো নামে ডাকার উপায় নেই। জলবায়ুর পরিবর্তন ঘটছে বিশ্বব্যাপী, এর প্রভাবও দেখা যাচ্ছে সর্বত্র। এই তো সেদিন পাকিস্তানের এমন একটি অঞ্চলে ভয়ানক তুষারপাত আঘাত হানে যেখানে এমনটা কল্পনাও করা যায়নি আগে। সৌদি আরবে ব্যাপক তুষারপাতের দৃশ্য তো ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। খোঁজ চীনে গত বছর এমন সব এলাকায় মারাত্মক বন্যা দেখা দেয় যেসব জায়গায় আগে কখনো বন্যা হয়নি। এই পরিবর্তনের কালে কোনো কিছুই যেন আর অস্বাভাবিক নয়, তাই ছোট শীতের সময় তাপমাত্রা যখন -7-8 হয় তখন অবাক হওয়া বারণ। ছোট শীত বছরের সবচেয়ে ঠান্ডা দিনগুলোকে যেন সঙ্গে করে নিয়ে আসে। এরপর থেকে দিন যত গড়ায় ঠান্ডার তীব্রতা তত বাড়তে থাকে। অন্যভাবে বললে চীনের 23তম সৌরপথ হচ্ছে বছরের সবচেয়ে ঠান্ডা সময়ের বার্তাবাহক। ছোট শীতে চীনারা ভেড়ার মাংসের হটপট, চেস্টনাট ও আগুনের শেকা মিষ্টি আলু খেয়ে থাকে। ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাবিদ্যা অনুসারে চীনারা প্রাচীনকাল থেকে ছোট শীতে এই তিনটি খাবার খায়। চীনা চিকিৎসাবিদ অনুসারে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে শীতের কুফল থেকে বাঁচাতে এমন খাবার খেতে হবে যেগুলো সেদ্ধ করা, ভাজা ও আগুনে সেঁকা। গরুর মাংস, তিল, আখরোট, কাজু বাদাম, কিশমিশ ইত্যাদি খাবারও ছোট শীতে চীনাদের পছন্দ।